লেখা দেখলাম কলা হুঁস যাইব মহিলা পেটে সন্তান থাকা অবস্থায় বহু কষ্ট করায় সন্তান যেই সময় গ্রহণের সময় প্রসবের একটা বেদনা থাকে মহিলারা জীবনে বহুত কষ্ট ধারণ করেন পেটের বেদনা বুঝতা নাই সন্তান কিভাবে জন্ম হইছে বুঝতা নাই কলা মহিলা হুঁস যাইব সন্তান অটোমেটিক জন্ম হয়ে যাইব মহিল বোধ না। নাই ওলা হুস যাইব মানুষ প্রথমে পুক দেবার লগে লগে দুনিয়ার মানুষের হুস যাইব গিয়া বেউস হয়ে যাব সারা মানুষ আর দুনিয়ার মধ্যে দোয়া সৃষ্টি হইব হইবার এখন তো কেয়ামত শুরু আকাশের রং কি রকম হইব আল্লাহর যাতে জানান ভাই যান সক্কাতিস সামা উফাকানাত আকাশের এমন একটা অবস্থা হইব আকাশের কালারটা পরিবর্তন হইব এইভাবে নীল কালার তাকতো না যাইব গিয়া। বিভিন্ন চিহ্ন দর্ব ফাটা ফাটার চিহ্ন দর্ব মানুষে যেমনে দেখবা দেখার পরে সারা মানুষ বেহোস করার রয়ে যা এমনিও আঁকতে একদিন আকাশ খালো গেলে মানুষে ডরায় ডরাই না না খুব বেশি ডরায় তখন আকাশের রং বদলে যাইবা লাল হয়ে যাইব আকাশর খালার বদলি যাই জয় হোক যার জন্য বিশেষ করিয় ইসরাভিলে দুই নম্বর যেই সময় পোক দিবা দেওয়ার সাথে সাথে দুনিয়ার সব মানুষ কিন্তু মারা যাইবা যত মহ লোক থাকবা সব কিন্তু মাটির সঙ্গে মিশি যাইবার রই এখন বলে কা প্রথম পোক লগে আকাশের আর কি নমুন হইব আল্লাহ কোরআন মধ্যে ঘোষণা করন ইজা আকাশ টুকরা টুকরইব ফাটিব, টুকরা টুকরোয়া ছুটিয়া হইব জমিন এমনভাবে ফড়া আরম্ভ হইব আমরা সাধারণ গড়র জেলা স্লেপ তাকিয়া হঠাৎ মুসলা ছুটিয়া ফড়া আরম্ভ করে আমরা ডর বয় ভাই ঠিক তেমনিভাবে আকাশ টুকরা টুকরাইয়া বাঙ্গিয়া আরম্ভ আরম্ভই যাইব গিয়া। ই আকাশ বহু দূরে আকাশ তো আমরা দেখি আর আকাশ এটা বহু দূরে সেও যদি মহাকাশও যায় বিজ্ঞানকল গেছেন এই বছর আমাদের ভারতবর্ষের বৈজ্ঞানিক বিভিন্ন অস্ত্র গিয়ে পৌঁছাইছেন না মহাকাশে কিন্তু দেখো কাহা এই যে আকাশ যে মেইন আকাশ যেটা আছে আকাশ আমরা সেও গেছিলাম তাই তাও হারশুনি বলে না কিন্তু আমাদের নবী বিশ্ব নবী জানাবহাম্মুর আলাইহি সাল্লাম এই যে আকাশ সাত আকাশ ফাড়িয়ে দিয়া সাত আসমান ফাড়ি দিয়ে গেলা ও মাসা ও চন্দ্র তারিখ ছাব্বিশ তারিখ দিন গত রাত মানে সাতাইশ চার রাত আল্লাহর রসুলের মেয়ারাজ নসিব হইছে রসুল সাত আসমান ফাড়ি দিয়া সিদ্ধাতুল মুহার মধ্যে গেলা তারপরে আর শাহিমও গেলা তারপরে হিজাবে এক কিবরিয়ালা মুখানও গেলা আল্লাহর সঙ্গে কথা বার্তা আল্লাহ তার হবিবর সঙ্গে কথা করলা ওরে আল্লাহর বন্ধে গানের জন্য আমাদের নবী যে জাগার মধ্যে ফৌসার ক্ষমতা আল্লাহ দিস হন আমরা অতটুক ফৌসার আল্লাহ ক্ষমতা দিস না কোনো বন্দার ক্ষমতা নাই যেন আকাশ ফাড়ি দিয়া যাইতা গিয়া আল্লাহর রসুল করিয়া আল্লাহ সাত আসমান ফাড়ি দিয়া সাত আসমানের উপর একটা মসজিদ আছে সেই মসজিদের মধ্যে আল্লাহর রসুল নিয়ে গিয়া নিজে গিয়া ফৌসিসন ই মসজিদ আমরা কোনোদিন দেখছি না তাই আমাদের নবী যাওয়া সম্ভব হইছে নবী নিয়ে আউরে তুলনা দিতে নাই হইতাম বার নেই আল্লাহ যদি সে কই ইমান নষ্ট হয়ে যাব আমরা আমাদের মতো সুরত দিয়ে আল্লাহ সৃষ্টি করছেন ঠিক আছে কিন্তু নবী গেলা আর সে আজিম আমরা সে যাইতাম বাড়ছি দিই জি না যাইতাম বাড়ছি না এর জন্য আকাশ টুকরা টুকরা হইব টুকরা টুকরা ইয়া জমিনের মধ্যে ভরব ইজা সামা উন ও একটা সুরার মধ্যে আখেরাতর ভয়াবহর কথা উল্লেখ আছে নাসাই শরীফের মধ্যে আনছন তিরমিজি শরীফের মধ্যে আনছন আল্লাহর রসুলের ফরমায় যদি আখেরাতের কথাগুলা যদি চকুর সামনে যদি আনতে যাও। বুঝতে চাও তাহলে তিনটা সুরার তুমি তান তাফসীর যাও এক নম্বর সামাউন ফটারাত আরেকটা সুরই লই যা শ্যামচকু আর আরেকটা সুরই লই যা শ্যামাগুন সাক্ষাত এই তিনটা সুরার তাফসীর যাও তিনটার অর্থর দিকে যাও আখিরাতের ভয়াবহ কথা তোমার দিলের মধ্যে আসব এখন কই আমরা তো মরি যাই মা এটা তো বুধু হইতাম না আকাশ পাঠার কথা কিন্তু পরবর্তীতে তো খবর না না আলোচনা তাই একবার তোরা সামনে দেয় না ওই বাইন আইতরা বইবা তারপরে কইতাম আল্লাহর বন্দে গান এখন আকাশ দেখ কোনো মানুষে যদি খাবে দেখে স্বামী সবস্থানের স্থানে আলা আল্লাহ লেখায় ইকবাল আহমদ নূরে বর্ণনা রাত্রি বেলা রাত্রিবেলা গুমাইছ পরে আকাশ আকাশে যদি খাপে এটার তা বিরইল মানুষের সম্মান আল্লাহ বালাই দিবা এই মানুষ আল্লাহ জমিন সম্মানী বানাইবা সুভা যার জন্য আকাশ খাপে দেখলে বালাহ খাবে দেখ আপনার দিন হয়তো দেখ থাকতে পারেন দুই একজন নাইলে নাই এখন আকাশ বালা বালা হাফ দেখতাম তে আমরা রাইট ফোর শুনি কোনো ঘুমাইনি আমরা খালি খাবে দেখি সাফ টলা নেউল কুকুর ও তা আত্মি ও তা খালি বেশি দেখি আমরা এখন দেখতাম রে ভাই এখন বালা হাব তো তো শুনি ইউনি ঘুমাইতাম যদি কোনো মানুষে যদি দায় করিয়া যদি সুরায় মুজম্মিল শরীফ যদি তিলাবত করিয়া প্রতিদিন রাত্রে বেলা সে যদি ঘুমাইতে পারে আল্লাহর বন্দার হঠাৎ একদিন রসুল উল্লা খাবে দেখি লাব দিদার নচিবই যাইব গিয়া সুবাহন আল্লাহ এল্লাগি রসুল্লাহার যদি খাবে বাবা দেখতা যদি তাহলে প্রতিদিন রাত্রিবেলা ঘুমায় খাবার আল্লাহে ঘোষণা কাওয়াকিব তাড়াত আকাশের তারকা যেগুলা আছে ইগুলা লটকিয়া ফলা আরম্ভই যাইব গিয়া কেমত শুরুই গেল আকাশের তারকা ছুটিয়া ফোড়া আরম্ভ হয়ে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য সূরার মধ্যে আবার আল্লাহর যাতে ঘোষণা করেন ইজা শামসু কুওয়ারাত শামসুন শব্দের অর্থ হইল মানে কি সূর্য সূর্য যেটা আছে ইটা ছুটি গিয়া ও ইজান নুজুমু কাদারাত ই জাগাত আবার তারকার হতাঞ্চন বোলে তারকাগুলা নুজুম মানে সিতারা সিতারা গোলা আবার মানে টুকরা টুকরা এফা আরম্ভ হয়ে যাব ও ইজাল জিবাল পাহাড় যেগুলা আছে উলট পালট হয়ে যাব আবার এই সুরার মধ্যে আবার পাহাড়ের খোতাল্লা আলামিন আবার ঘোষণা ঘরচন এরপরে দেখবার মধ্যে কৈছন ও ইজাল কাবা কি বাসারাত আকাশের তারকা যেগুলা ইগুলা আবার ছুটিয়া পড়ে যাইব ইগুলা আবার লটকি লটকি ফলা আরম্ভ হয়ে যাব এতে বুঝা যে আসমানও তাক্ত নাই চন্দ্রও তাক্ত নাই সূর্যও তাক্ত নাই সিতারাগুলাও তাক্ত নাই সব কিছু ফড়ি যাইব সুঠিয়া সব কিচ্ছু কি তো চুঠিয়া ফড়ি যাইব গিয়া জুত করে গলাই নেন আমরা ইয়া আল্লাহ বারোয়া না তের চিন্তা সরি নেন আমরা আগে আগে বারোয়া তেরইয়া গণিতা মানছি এদিন খুব তুফান দিত এখন বারোয়া তরিয়া দুলিয়া যায় প্রায় দিন যায় না নি প্রায় বছর দেখা বারো হাজার তেরো হাজার হইতে হার্থ আগে আগে মানুষের ডিক লাগাইতা তা ডিক লাগানি সুন্নত সুহান আল্লাহ পুলিশ সুন্নতিান্তি কে রসুল্লাই কইস তোমার দানোর গোড় যদি দুর্বল বুধবাও বাতাসে দৌড়লে গড়ে একটু ডিক লাগাই ডিক বা সাইবা আল্লাহ ডিকর হাতি গোড় এখন হাড়া রাখবা বুধাইছ নেলাগে মনাই কবৰ তাকি মানুহ কুঠা আৰম্ভ যে যে হালতো আছে যে যে জাগাৰ মধ্য দফন কৰা হৈছে সেই জাগাত তাকি উঠিবা আপনাৰ বাবা আপনাৰ মা যে কব্ৰিস্তানো চিলা আপনে যে জাগাৰ মধ্য দফন হৈচোন সেই জাগাত তাকি উঠিবা মিজোৰাম যদি পাহাৰত যদি যাৰে দফন কৰা হৈছে বেংগালুৰু যাৰে দফন কৰা হৈছে যে যে জায়গার মধ্যে আসন সেই জায়গাতে ময়দান উঠিবাম উঠতে সময় উটার মধ্যে ব্যবধান আছে উঠতে সময় ব্যবধান আছে বিজিক্রিল জান্নাতি বন্যার সেই কিতাবর মধ্যে লেখন কবর তাকি মানুষ উঠিবাগুড়ই বা বারো গুড়োর হতাও খিতাব আছে এর মধ্যে এক গুর মানুষ কবর তাকি উঠিবা আলা আলা সুরাতিল খানাজির বা মানে শুকরের ধারণ করে কবর তাকি উঠিবা ইয়া রসুল আল্লাহ এরা খারণ কোন কবর তাকি শুকরের ধারণ দারণা উঠিবা আল্লা রসুলে ফরমান যারা মধ্যে ইচ্ছাকিত অবস্থায় নমাজরে তরক করতা। যারা ইচ্ছাকৃত অবস্থায় নমাজ সার্নেওয়ালা এরা কবর তাকি উঠিবা হাসর ময়দান এরার চেহরা তহব শুকরের মতো ভয়ানক অন্ধকার খাল সুরত লইয়া হাসর ময়দান কি করবা এরা উঠিবা আল্লাহর বন্দে গানের জন্য ক্যামতর দিন সুন্দর চেহারা লইয়া উঠিবা বলে আল্লাহর রসুলের উদাহরণ দিছন ও হল বিজুর আসর লইয়া ক্যামতর দিন উঠিবা গুরু মানুষ বলে খিলা যারা নমাজি হইবা নমাজর আগে কজু ফরিবা এই জায়গাটা বড় সুন্দর থাকব বলে খিলা কা আল্লাহর রসুলের উদাহরণ এক ফাল যদি গুড়া থাকত এর মধ্যে একটা যদি সান কবালি তাকে ইটারে তুমি দেন পরিচয় করতে অসুবিধা হইব নি বলে জিনা নবীজে ফরমাই তাই সব নবী লোরে উম্মত থাকবা। আমার উম্মত ফরিচয় ভাই তো অসুবিধা হয়ে নাই আমার যে উম্মতে নমাজর আগে অজু ফরিব অজুর জায়গাটা ক্যামতর দিন আল্লাহর নূরে খালি জলমল জলমল করব এই জায়গাগুলা সাদা তাকব ফর্সা থাকব আমার উম্মত বলিয়া পরিচয় পাইম এরা নমাজ পড়সন নমাজি বলি একটা পরিচয় থাকব আর যারা বিলকুল নমাজ পড়িছে না এদের চেহারাটা বড় ভয়ানক সুরত খাল চেহেলা যা উঠিবা কইবা না না মাঝে মাঝে বড়ি নামাজ পড়তে হইলে বাবা আপনি কায়েম করতে লাগবো আল্লাহ কোরআন কইছ নামাজ কায়েম নামাজ কায়েম কায়েম খানা কায়েম দি মুরাদ কি বুলে দেয় হয় ও মাহফিল আমরা যত আসি সারা আর মাতার মধ্যে আল্লাহর বান্দegan যার জন্য বিশেষ করিয়া যেই সময় এই ভাবের আলামতে কিয়ামত গুদল আল্লাহর রসূল যখন সাহাবা کرام الاخলার সামনে উল্লেখ করলা সাহাবাইকেরামকলে শুচন সম্পূর্ণ বর্ণনা দিছ আজকে দেখা যায় রসুল যেগুলা আমরা দেখলাম বর্তমান সময় কিছু মিলি মিলিয়ে গিয়া আল্লাহরি দেড় ঘোষণা দিয়া গেলাম ক্যামত একবারে যখন ডাল লই লিব তখন কি থইব এক দেশে আর এক দেশে মারামারি শুরু হইব দেশর মধ্যে হিংসা হানা হানি আরম্ভ হইব দেশে দেশে যেমনে মারামারি আরম্ভ হইব মারতে মারতে ওলা দেশর অবস্থা একবারে হীন হয়ে যাব নষ্ট হয়ে যাই बर्बाद হয়ে যাই তেল না মানছে গাড়ি চালাইতা ইলাক সময় আগর মতো মানুষের হাঁটা আরম্ভ করবা তেল একবারে বন্ধ হয়ে যাইব গিয়া গাড়ি মানুষর নষ্ট হইব যার কারণে আল্লাহর বন্দে গান দু আর মধ্যে হাহাকার দেখা দিব ও সময় একবারে কৃষিয়ামদার লই যাইবল বহুত পড়ে কালামত দেশে দেশে আরম্ভ হইব এক দেশে আর এক দেশে গালি চাইব মারিয়া লুটিয়া গাইত কথা করতে করতে সব দেশে মায়ের করিয়া সারা পৃথিবী সব দেশ ধ্বংসর হতে যাইবা তেল সারি যাইব খাদ্যর অভাবে দেখা দিব মানছে প্রথম যুগে যেলা উপবাস রইসলা খাইতে না আজ তাকি বেসর কাম নাই আমরাও ছোটবেলা দেখছি ত্রিশ পঁয়ত্রিশ বছর আগর কইয়ার মানুষে ফুঁরা ফুড়ি খাইতেও না এক হক খাইলে আর এক সপ্তর খটি কঠিন হয়েছে এলাকা আসানি সকালে খাইছন আর রাত্রে খাইছন মাদানে কইসন খাটল দে দিলাও আসলে এখন কোথাও বাচ্চা এখন হাসাও নেই আগে নয় এখন সারা খাটল খাইছেন কিচ্ছু হয়েছে না খাইসেনি এখন যে নে সারা মেডিকেল যাওয়া লাগব যাব লাগব না না পঞ্চায়েত খাইহা দেখই নে জোট করে এখদ ছাড়া ইতা আখটা হাজারে একজন বাড়ে যেতে পারেন কিন্তু বাকি আর ভার্তা নাই খাটল খাইয়া দেখ এখদ মেডিকেল চাওয়াও লাগে মিস নাইগুণ অজম ও তো নাই এগুণ তোর বহুত ঔষধ ঘর লাগে মানুষের এখন লিভারে জারে না ফেটে ঝাড়ে না মানুষ দিনে দিনে কমজোর দুর্বলর সব জিনিস সারা হয়ে গেছে কে না না কই যায় আর বর্তমান সময়ে খানির মধ্যে আমরা বিভিন্ন আইটেম বাড়িছে যার কারণে মুসলা বেশ তেল বেশ খালি মজা মজা খালি মজা হইতো খাইয়া খাইয়া আমরা লিভার সাঁতার নষ্ট করে দিয়ার খালি বেমার এখন খালি বেমার তা আসলো না মাংসর বালা বালা ফ্রুট খাইছন প্রোটিন খাইছন গতিকে মাংসর ফেট বালা আসলো শরীরও বালা আসলো বালা বালা জিনিস কম কম জিনিস দিয়ে খাইছন মুসলা কম খাইছেন তাও হাতর মুসলা খাইছেন তেল একশো আনলে এক সপ্তাহ গেছে মাকি জৈন এর মধ্যে ভাও করা গেছে এখন একশো তেল একবারে দেওয়া হয়েছে দেওয়া হয় না কন চায় এখন যদি কোনো বাড়ির মানুষ যদি বাজার থেকে একশো তেল কিনে এই বাড়ি হকলে ফুড়িও না কই ভাই ইয়া আল্লাহ উভাষ মরবো আমার ফুড়ি যদি খবর ভাই দিব না কিনাখে ফুড়ি দিতও নাই কই ভাই বাড়ি না হারে বা একশো তেল আবহাওয়া যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান এখন সব জিনিসও আসলে জিনিসও দুর্বল আর জিনিসও বরকত উঠের গিয়া ওলা এক বলে এক সময় আইব কেয়ামতের আলাপ সেও যদি খাবে কোনো মহিলা যদি হঠাৎ দেখি লাইন কোনো মহিলাই খাবে যদি দেখেন বোলে তাই নখন গর্বধারণ হরসন্যা এমতা অবস্থায় যদি চন্দ্র যদি খাবে দেখেন তাই সন্তানের মালিক হইবা আর কোনো মহিলা যদি পেটে সন্তান থাকা অবস্থায় হঠাৎ যদি দেখুন তারকা আল্লাহ নেক আহলাদ পেটের মধ্যে নেক এই মহিলা যে দিতরা পেটের মধ্যে আল্লাহর বড় ধরনের আল্লা যার কারণে আল্লাহর বন্ধে গান তারকা দেখা এটা বড় ভাগ্যবতী ব্যবহার সবে দেখা সম্ভব না হয় এর জন্য খাবে যদি তারকা দেখ আউরি খাব জেচারে কাছে গিয়া কইবানা হে কইতে পারে বলে তার তেরা দেখছ নি বলে অয় বলে তে তো আর তোমার দুশ্মনে মারি নেই বলে কি লা বলে ইসু আলাই সালাতামে তেরা দেখলা চন্দ্র দেখলা সিতারা দেখলা তা থানার বাইতে মারি নিছ গেও দি দিব বেটা আউরি খবর তা আবির হয়ে যাবে বুঝতে আউরি তা আবির দিব খাবর তা দেখো কা এক বদ্র লোকে খাবে দেখছ এক জাগাত খালি আগুন জ্বলা দেখছ আগুন আগুন জ্বলা দেখিয়া থাইন জলদি গেস না খাবার বাক্কা বাদে আলিম সাবর কাছে গিয়া বলে আলিম সাহ আমি খাবে দেখছি এক জায়গা মাটিতে থেকে ওলা হালে আগুন উঠে বুলে সেমন আগে বুলে বাক্কা আগে বুলে আগে হইলার রবা কন্যা বিশমিল্লা শেদ ভাই সুনা ভাইলিল বেটায় তো আফসোস করছে আর মন রাখছে আরো দেখছে। ছয় মাস পরে খাপ দেখছে দেখার পরে আবুজি কিনুগন যায় সোনার দোলা কুদাল লইছে কেউ সেট মারছে মারার পরে সাপ বার হয়েছে কুদানি শুরু করছি কুদাল ফালাইয়া দৌড়াইয়া যান বাসাইয়া আলিম সাহর কাছে গিয়া কইল আলিম সাহ আমারে কইলা সেদ মারলে শোনা ভাই মো এখন তো দেখা যায় সাপ বার হাসলো আমারে খাইয়া কোনো সুরত জান বাসাইয়া আইসি ইটা কিতা ক আপনার মা দেখবা খাম দেখি আর এক ভাই আলিম সাহেব কইলেন না এখন কোর তাবির বই অন্যরকম বুলেখানে তখন দেখলা শীতর দিন খাব ইগুর তাবির একরকম এখন গরমর দিন দেখছ শীতর দিন আগুন দেখলে মানুষ দাঁড় লয় আর গরমর দিন আগুন দেখলে খালি মানুষ দূরই সরে সরঞ্জা যায় শীতর দিনের সাপ দেখছ ইগুর একরকম তাবির আর গরমর দিনত মানে সাপ দেখলে ইগুর আর এক ধরনের তাবির করে আল্লা বন্দে গান এক আজানোর মধ্যে ব্যবধান আছে কোন বন্ধা যদি হজর মৌসুম কিংবা তো তুঠিয়া আল্লাহর কোন বন্ধা যদি আজান দেওয়া আল্লাহ দেরি না হয় দেখা হজ আল্লাহ আর কোন মানুষে যদি এই মিনারা ব্যতীত হজের মৌসুম ব্যতীত এমনি অন্য কোনো জায়গা যদি খাবে দেখ তা নুফরে বড় বিপদ আছে ও এক আজান কিন্তু দুই সময় দেখলে বিপদ এক সময় দেখলে বিপদ এক সময় দেখলে আল্লাহ সহজ করাইব আল্লাহ তান বাড়ি ডাক দিলাইব সুহান আল্লাহ এর লাগে খাবর তাবির তুলা এটা বহুত কঠিন খাবর তাবির তুলা বহুত কঠিন যার জন্য আল্লাহ আবার জানাইন ওয়াইদাল বিহারু সমুদ্র যেগুলা আছে বড় বড় দরিয়া যেগুলা আছে এইগুলা হলত মলত হয়ে যাইব মানে শুকাই যাইব নুনটা বানিয়ার আপনার কি বলে মিঠা পানি একটা সমুদ্র আছে আল্লাহ পাক রব্বুল সৃষ্টি করছন মারা জল বাহরাইনি আলতকিয়ান বাইনাহুমা বারজাকুল্লাহ ইবগিয়ান আল্লাহর জাতে দুইটা দরিয়া একত্রিত করছর কিন্তু দুইটা যেন দরিয়া আছে দুটোটা দরিয়ার মধ্যে ফানি দুই রকম এক সাইড নুনটা ফানি আর এক সাইডর ফানি মিঠটা ফানি তান বন্দাদের জানাই ও বন্ধ হল দেখরে। আমি আল্লাহর জাতর কি শক্তি তুমি তাইন পাওয়ার দেখো এক ফানি ফানির মধ্যে দুই পার্ট আমি করিয়া রাখছি দেখিছেন তুমি তাইন ওলা দুনিয়াত ফানির নুনটা ফানি আর মিটা ফানি বানাইয়া এক জায়গার মধ্যে কোরিয়া দেখাওসেন দেখি আলেদা রাখতে পার ফার্মনি পঞ্চায়েত দেখি নুনটা এক গ্লাস বানিয়ে বানাই জানি গুলিয়া আর মিটা বানিয়ে এক গ্লাস বানাই আর বাদে এখানে নুনটা আলাদা আর মিটা আলাদা ক্ষমতা আছে নি আমরা আল্লাহর ই শক্তি আছে আল্লাহ নুনটা বানি আর মিটা বানি দুই লাইনে আলগাই দিছ এক সমুদ্র দুইটা সমুদ্র বানি আছে নুনটা বানি আর মিটা বানি আল্লাহ পাকরব বলে আল আমিনে জানাইন জানি কিয়র বন্ধা বা ইজাল বিহার ও তারপরে আবার আল্লাহ যাতে জানাই নৈন্যানী আল্লাহর লীলা খেলা বুঝবার ক্ষমতা নাই দন দিতে সাইয়া সাইয়া নমাজ পড়তে সাফে ওলা নমাজ পড়তে চাহে নমাজ পড়তেও লাগবে সবাই গো আল্লাহর সাজ উলাম দন দৌলত আল্লাহ সবের সমান দে না শেয়ের দিয়া পরীক্ষা করেন দেখি দিছি তো দন কিতা করে আমার রাস্তা দেয়নি গরিবরে কিছু সাহায্য করেনি আর খেয়ারের না দিয়ে পরীক্ষা করেন দেখিছেন দন দিলাম না বছর অভাবও রাখি দিলাম দেখি গরিবী আলো আমার কেবল নি। এটা আল্লাহর পরীক্ষা আমরা মনে করতাম আমরা পড়িছি মসজিদ ও বালা বুড়াতক দিন ইমান আনা আনচিন না কোন বালাও হইব বুড়া অইব আমরা ইমান আনছি এর জন্য আমরা তবে অন্যান্য দেশের তুলনায় খাসরিয়া ভারতবর্ষে বিভিন্ন গ্রামে পাড়ায় মসজিদ আছে মসজিদ কিছু দুর্বল আমরা বানাইতে একটু দুর্বলতা করে কিন্তু সৌদি আরব গিয়ে দেখলাম মোয়াজি আসনি নো আমার আব্দুল মালিক সাহেব আসন আবদুল জলিল সাহেব আসন যত মসজিদ দেখছি রে অত সুন্দর এখন মসজিদ ও নিকটবর্তী দেশ বাংলাদেশ বাংলাদেশ গেলেও দেখবা মসজিদ এটা খুব সুন্দর এটা সাদা ছোট্ট যে গ্রামের মসজিদ ওহানুদ্তলা প্রায় বেশিরভাগ আর তিতালা সাইটতালা ফাঁসতলা মসজিদ মসজিদ আল্লাহর হাজ এক ঘর এবাদতের স্থান নমাজ পড়ার জায়গা ও যে মসজিদ এই মসজিদ একদিন আল্লাহর দরবার কেয়ামতর দিন সাক্ষী হইয আল্লাহর দরবার কে তো হইব সাক্ষী হইব যে মানুষে মসজিদর লাগে খাস দিলি মায়া রাখব মসজিদর প্রতি সে বেশি খেয়ালি থাকব অগ্রসর হইব মসজিদও গাম করব দিমি করব অবশ্যই ই মানুষ লাগি মসজিদ আর মসজিদর লগে লগে মাদ্রাসা মাদ্রাসা যেগুলো আছে ইগুলার প্রতিও আমরা খেয়াল করতাম মাদ্রাসায় টিকাই রাখার আমরা চেষ্টা করতাম মানে মাদ্রাসা বন্ধুগুলো আলিম হাফিজ আর বনতাও না মসজিদের ইমামও পাইতাম না যার কারণে মহতারাম হাসিনে কেরাম আল্লাহর দাতর কাছে লাহকরি শুক্রিয়া এই গোটা পৃথিবীর আল্লাহ পাক রবুল আলম সৃষ্টি করসন দিনে করসন ছয় দিনে কুল রে আল্লাহ সৃষ্টি করসনান আল্লাহ আল্লাহ গোটা পৃথিবীরে ছয় দিনে মাত্র সৃষ্টি করছেন এর মধ্যে রবিবার দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে পাহাড়গুলা তৈরি করছেন রবিবার দিন আল্লাহ পাহাড় গুলা তৈরি করছেন সোমবার দিন আল্লাহ পাক মিলাইয়া ছয় দিনে গোটা পৃথিবীর আল্লাহ সৃষ্টি করছেন আমরা গোড় এখন যদি আট সিসি বানাই পয়সা আছে বিশ লাখ কিন্তু ছয় রুমের গোড় যদি বানানিত লাগন যত মেজ তৈরি লাগা এর হলেও এক মাসের নিচে বানাইতে পারবেন এখন জি না কিন্তু আল্লাহ গোটা পৃথিবী সৃষ্টি করছেন কুলকায়নাত দিনে ছয় দিনে ছয় দিনে আল্লাহ সৃষ্টি করছে এটা আমরা লাগি বিশেষ করে জানা দরকার কিন্তু ই দুনিয়া চিরস্থায়ী নাই দুনিয়াও একদিন বাঙ্গিবার আমরাও সিরিয়ালে একজন একজন হইয়া আমরা বিদায় হইম ও গ্রাম যত মানুষ আসলে সার আস্তে আস্তে বিদায় হই না 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 সবু আমরা বিদায় হইমো ই দুনিয়ার জমিনও আমরা হেউ তাকতাম না ই দুনিয়ার জমিনও আমরা সেও তাকতাম না দুনিয়া বাঙ্গে চূর্ণ বিচূর্ণ হইব দুনিয়া একদিন ধ্বংসর হতে যাইব কিন্তু আমরা সবু একবার আল্লাহর দরবার হাজির দিবা ইলাইনা আইবা তুমি জানি একবার গুড়িবাহা আমার কাছে আইবা লুকাইয়া সে তাকতে পারত ক্ষমতা আছেন জিনা আল্লাহ কোরআন কেন সুরা রহমানের মধ্যে ইউরসালু আলাই কুমা সোহাজুমিন্ন নার ইউরোসালু ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনস্তাতাতুম আন তানফুযু মিন আফারি আসসামাওয়াতি ওয়াল আরদ ফুজুলা তাং তানফুযুনা ইল্লা বিসুলতান ও ইনসান আর জিন্নাত তোমাতান যদি ক্ষমতা থাকে তাহলে দেখাও একবার দুনিয়ার বড়া কোনখানে গে যদি ভারতে দেখাও দুনিয়ার বড়া যাইবার কোন শক্তি আছে নি তোমাতানর কোন সাইন্টিস্ট কোন বিজ্ঞানর আজ পর্যন্ত এই শক্তি হইছে না দুনিয়ার বড়া হৈ যাইতা দুনিয়ার বড়া যাইবার আর কোন জাগা আছে নি কেউ পারবাই যাইতা জিনা আল্লাহ কইতে দেখি ভাল্লে দেখাই লোক দুনিয়ার বাড়া আগে কোনো লুকাই যাও কোনো আমরা বন্ধা বান্ধি এখন লুকাইতে পারতাম না ও দুনিয়াত থাকি আমরা সব বিদায় হইম সিরিয়ালে কেবা করব কিন্তু সেই দুনিয়া একদিন ভাঙ্গিব দুনিয়া একদিন চূর্ণ বিচূর্ণ হইব রসুল্লা প্রশ্ন করা হয়েছিল মাথা তাকুমুসা আয়া রসুল্লার কিয়ামত কোন দিন হইব আল্লাহর রসুলে কইলা কেমত কোন দিন হইব এটা আমি হইতাম নাই এটা হওয়া আমার পক্ষে সম্ভব না তবে কেমত আলামত গুলা ওগুলা আমি হইতাম ভা কেয়ামতর আলামত শেষ হয়েছেন দশটা বড় আলামত শেষ হয়েছেন পনেরোটা আলামত বড় বড় আলামত দশটা কি পনেরোটা আছে আর ছোট ছোট অসংখ্য আলামত গুলা আছে বোলে ইয়া অসু আলামতে ক্যামত বোলা তুড়া আমরা উপস্থাপন শুনি ও নবী আরম্ভ হল্লা সাহাবাই ক্যারামকা ও সাহাবি অল আলামতে হইল গিয়া দুনিয়ার জমিনটা কি এক নম্বর ইনসাফ উঠি যাইব ইনসাফ বোধ হয় শুনবি বে ইনসাফি চলে না আমরা দেশ ইনসাফ মানে সঠিক বিচার ইনসাফ ইতা জমিন তাকি উঠি যাইব গিয়া আলামতে ক্যামত যার জন্য বর্তমান সময়ে ইনসাফ যে জিনিস বর্তমান সময়ে তালাশ করিয়া পাওয়া যায় না ইনসাফ জিনিসটা আমরা দুনিয়ার জমিন তাকি প্রায় উঠি গেছে গিয়া দুই নম্বরে রসুরুল্লাহিম ফরমায় জমিন তাকি হক মাত উঠি যাইব হক মাতরে মানুষে আশ্রয় দিত না বাড়ির যদি বাইয়ে হক মাত মাতি ই বাইরে লাগাবাই এ ভাগল ব্রেইন নয়া দুঃদর্শী না বা কোনো কোনো জায়গা কয় গ্রাম যদি কোনো মানুষে যদি একটা মানুষে হক মাত মতে তাহলে হইবা বোলে মানুষটা বেশি মতে কিছু মাতার দোষ ফাগল ভাগ গেছে গে মানুষ এইভাবে আমরার জিন্দগির মধ্যে বেশ করিয়া কিছু মানুষে মাথর আল্লাহ রসুলে ফরমান এমন এক সময় এমন এক যুগ আসব হক মাত মানুষে পশ্র দি নাই না হক মাত মানুষে বেশি আমল করব তেল নম্বরে রসুল্ল নাই জমিন জমিনটা হায়া সরম উঠি যাইব বর্তমান সময় আগের মতো সরম হবি গেছে আগের মতো নাই আগে আগে এতটুক সরম আসলো বাবা বাবা ছেলে বিবাহ দিতে সময় বিবার আলোচনা শুনা মাত্র ছেলে বড় সরম করত এখন কোর সময় ছেলে দেখবার ডাইরেক্ট তার মার লাগি বিবাহের আলাপ আলোচনা করে মাত প্রথা মতে খতটুক সরম চক্কর পর্দা উঠিল আল্লাহ রসুল থাকছে কিয়ামত আগে মহিলা কলার বিবাহ মাত আরম্ভ হওয়ার পরে এক দুই দিন তিন দিন মহিলা হল লুকায়া থাকতা হল সামনে না বাবার সামনে বাইরের সামনে এখন দেখা যায় ওপেনলি কোনো মহিলা হলে বিবাহের মাত মাত্র চরম উঠছে না এখন যায় আগে বাতি যাইতে চাচা দেখলে ডরাইতা চাচা অনু গল্প করদা সাসার দারে দিকে গে এখন সাসার দারে দি যাইব তো যাইব কোন সময় মোবাইল আর উচ্চ সুড়ে বাজাইব বাবার সামনে জুড়ে সুরে মোবাইল বাজাইব শরম কি জিরি জমিন থাকি উঠি গেছে গিয়া আমরা আল্লাহর রাসূলের ফরমান বল হায়া ও সব মিনাল ইমান হায়া হইল গিয়া ইমানের একটি অঙ্গ হায়া হইল ইমানর একটি ডাল হায়া সরম থাকতো হায়া সরম মানুষ উঠে গেলে মানুষ গুনার খাজের দিকে অগ্রসর হয়ে যায় এটা সব হইল গিয়ে আলামত কিয়ামত এটা আরও প্রচুর আছে